আমার আজকের ক্লাস তোমরা যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীনে ত্রিপুরার বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে বাংলা অনার্স নিয়ে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের সবার জন্য, এছাড়াও এই আজকের যে ক্লাসটি আমি করাবো সেই ক্লাসটি যদি অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমাদের কোনো উপকারে আসে তাহলেও আমার ভালো লাগবে। আমি আজকে তোমাদের পড়াবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ থেকে একটি প্রবন্ধ। বিবিধ প্রবন্ধে বেশ কয়েকটি প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে, এর মধ্যে একটি প্রবন্ধ হচ্ছে বাঙ্গালার ইতিহাস। এই আজকের ক্লাসে আমি এই বাঙ্গালার ইতিহাস প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাঙ্গালার ইতিহাস প্রবন্ধে বাঙ্গালার ইতিহাস নেই বলে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে বাংলার কোনো ইতিহাস নেই, এবং নেই বলেই তিনি দুঃখ জানিয়েছেন বা দুঃখ প্রকাশ করেছেন আমাদের আলোচ্য এই প্রবন্ধে। তিনি বলেছেন, সাহেবরা যদি পাখি মারিতে যান তাহারও ইতিহাস লিখিত হয়, কিন্তু বাঙ্গালার ইতিহাস নহে। এর কারণ হিসেবে তিনি ভারতবর্ষীয়দের দেবভক্তির কথা বলেছেন। আমরা এই প্রবন্ধের আলোচনায় জেনে নেব যে বঙ্কিমচন্দ্র কেন এরূপ মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলছেন যে বাংলার ইতিহাস নেই, সেই বলছেন তিনি যে ইংরেজরা যদি একটি পাখিও মারে তারও একটা ইতিহাস হয়, কিন্তু বাংলার কোনো ইতিহাস নেই। এবং এর কারণ হিসেবে তিনি কি বলছেন, তিনি বলছেন ভারতবর্ষে অবস্থানরত মানুষদের দেবতার প্রতি ভক্তি, এবং তিনি বলছেন যে এই দেবভক্তির জন্যই এতদিন দেবতার ইতিহাসই লিখেছেন, মানুষের ইতিহাস লেখার প্রয়োজন অনুভব করেননি। অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র ভারতবর্ষের জনগণের দেবতার প্রতি অসীম ভক্তির জন্য তিনি দায়ী করেছেন বাংলার আজকের ইতিহাস নেই বলে। এবং তিনি বলছেন যে এই দেবভক্তির জন্যই মানুষ কিন্তু দেখা গেছে নিজেদের ইতিহাসের প্রয়োজন অনুভব করেনি, দেবতার ইতিহাস রয়েছে প্রচুর। বঙ্কিমচন্দ্র বলেছেন যে ইতিহাসবিহীন জাতির দুঃখ অসীম। তিনি বলেছেন, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বাংলার ইতিহাস নিয়ে বাঙ্গালার ইতিহাস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন, ছোট্ট বই যাকে পুস্তিকা বলা হয় সেটি তিনি রচনা করেছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র বলছেন যে সেটা এত ক্ষুদ্র যে তা আমাদের আশা সম্পূর্ণরূপে পূরণ করতে পারেনি বা পূর্ণ করতে পারেনি। এই গ্রন্থটি সম্পর্কে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, রাজকৃষ্ণবাবু মনে করিলে বাংলার সম্পূর্ণ ইতিহাস লিখিতে পারিতেন, কিন্তু দেখা গেছে যে সেটা বঙ্কিমচন্দ্রের মতে তিনি সেটা করেননি। তাই তিনি বলছেন তিনি ইচ্ছে করলে বাংলার ইতিহাস সম্পূর্ণ ইতিহাস লিখতে পারতেন, তাহা না লেখিয়া তিনি বালক শিক্ষার্থ একখানি ক্ষুদ্র পুস্তক লিখিয়াছেন। রাজকৃষ্ণ লেখক প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র রাজকৃষ্ণবাবুর প্রতি তিনি অভিযোগ জানিয়েছেন, তিনি ইচ্ছে করলেই, তিনি বলছেন, বঙ্কিমচন্দ্র বলছেন তিনি ইচ্ছে করলেই বাংলার ইতিহাস আরও বৃহৎভাবে লিখতে পারতেন, বড় করে লিখতে পারতেন, কিন্তু দেখা গেছে তিনি কি করেছেন যে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন বালকদের শিক্ষার্থের জন্য, মানে বালকরা যাতে কিছু জানতে পারে তার জন্য তিনি একটি ক্ষুদ্র পুস্তিকা তিনি রচনা করেছেন। আমাদের আলোচ্য এই বাঙ্গালার ইতিহাস প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই ক্ষুদ্র পুস্তকটির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গ্রন্থখানি মোটে 90 পৃষ্ঠা, কিন্তু দৃশ্য সর্বাঙ্গ সুন্দর বাঙ্গালার ইতিহাস বোধহয় আর নাই।
আমরা দেখেছি একটু আগে যে বঙ্কিমচন্দ্র রাজকৃষ্ণবাবুর প্রতি অভিযোগ যেমন করেছেন যে তিনি বাংলার সম্পূর্ণ ইতিহাস তিনি রচনা করেননি, তিনি ইচ্ছে করলেই সেটা করতে পারতেন, কিন্তু তিনি তা না করে শুধুমাত্র বালকদের শিক্ষা হয় বা কিছু অল্প কিছু জানতে পারে ইতিহাস, বাংলার ইতিহাস সম্পর্কে, সেই সম্পর্কে সেই রকম করে তিনি একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন। কিন্তু আবার এখানে আমরা দেখেছি যে 90 পৃষ্ঠার এই ক্ষুদ্র পুস্তিকাটির প্রশংসাও তিনি করেছেন, ভালো সমালোচনা তিনি করেছেন। প্রাবন্ধিক বলছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে এই বাংলার ইতিহাসের মতো স্বয়ং সর্বাঙ্গ সম্পূর্ণ বাংলার ইতিহাস বোধহয় আর নেই। তার মতে অল্পের মধ্যে এতে যত বৃত্তান্ত রয়েছে তা বাংলা ভাষায় দুর্লভ। বালকদের শিক্ষার জন্য যে সকল পুস্তক বাংলা ভাষায় লিখিত হচ্ছে তার মধ্যে এরূপ উন্নত মানের গ্রন্থ দুর্লভ। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বলছেন যে রাজকৃষ্ণবাবুর এ রচিত পুস্তিকাটি ছোট হলেও ক্ষুদ্র হলেও সেটি অত্যন্ত উন্নত মানের গ্রন্থ এবং অত্যন্ত দুর্লভ গ্রন্থ। তিনি বলেছেন ইহা কেবল রাজগণের নাম ও যুদ্ধের তালিকা মাত্র নহে, ইহা প্রকৃত সামাজিক ইতিহাস। কাজী বঙ্কিমচন্দ্র যেটা বলতে চেয়েছেন, তিনি সমালোচনা করেছেন, তিনি পজিটিভ সমালোচনা করেছেন, ভালো সমালোচনা করেছেন। তিনি বলছেন যে বইটি ছোট কিন্তু এটা দিয়ে আমরা বাংলার সামাজিক ইতিহাসকে আমরা পাই। রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাংলার ইতিহাস গ্রন্থের সমালোচনায় বঙ্কিমচন্দ্র আরো বলেছেন যে সিংহল একসময় বাঙালিদের দ্বারা পরাজিত ও পুরুষানুক্রমে অধিকৃত ছিল, অধিকার করেছিল বাঙালিরা সিংহলকে। বাঙালি রাজারা অনেক সময়ে উত্তর ভারতে বৃহৎ সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন। অর্থাৎ বাঙালিদের যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু বিস্তীর্ণ, যে সিংহল বাঙালিদের অধিকারী ছিল একটা সময়, সমগ্র উত্তর ভারতে একটা বিশাল বড় সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন এক সময় বাঙালিরা। এবং তিনি প্রসঙ্গত দেবপাল লক্ষণ সেনের প্রসঙ্গ নিয়ে এসেছেন, প্রসঙ্গটি এনে এনেছেন এবং দেবপাল লক্ষণ সেনের প্রসঙ্গ এনে বলেছেন যে যে জাতি সমগ্র ভারতবর্ষে এবং ভারতের বাইরেও তাদের জয়ধ্বজা উড়িয়েছেন সে জাতি কখনো ক্ষুদ্র ছিল না। অর্থাৎ বাংলার যে ইতিহাস নেই, রচিত হয়নি, বা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় যে একদম ছোট্ট করে বাংলার ইতিহাস নামে একটি ক্ষুদ্র পুস্তিকা রচনা করেছেন, কিন্তু বাঙালিদের ইতিহাস কিন্তু এত ক্ষুদ্র কখনো ছিল না। তবু বাঙালি জাতির ইতিহাস লিখিত হয়নি, এবং এটাই প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বলা যেতে পারে অভিযোগ লেখকদের প্রতি। মুঘলরা বাঙালিকে শোষণ করে তাদের জয়ধ্বজা উড়িয়েছে। আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা এর প্রমাণ পাব। বাংলার ধনে একসময় তারা দিল্লি বা আগ্রার ব্যয় নির্বাহ করেছে, তাদের খরচপাতি সমস্ত তারা কিন্তু বাংলার থেকে তারা পয়সাপাতি নিয়ে সেটা করেছে। তাজমহল, জুমা মসজিদ, ফতেপুর সিক্রি এসব কিছু তৈরিতে বাংলার ধন ক্ষয় হয়েছে, বাংলার ধন সেখানে লাগিয়েছেন মুসলমান প্রশাসকরা বা শাসকরা। সুতরাং এমন নয় যে বাঙালির কোনো ইতিহাস নেই। আমাদের আলোচ্য আজকে বাংলার ইতিহাস প্রবন্ধে আমরা দেখতে পাচ্ছি যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের একটাই বক্তব্য যে আমাদের বাঙালিদের ইতিহাস আছে কিন্তু বাঙালিদের ইতিহাস লিখিত হয়নি। তিনি বলছেন বাঙালির ইতিহাস ছিল কিন্তু তা লিখিত হয়নি, ফলে পরবর্তী সময়ে বাঙালিরা সঠিকভাবে জানতেই পারল না যে তাদের পূর্বপুরুষেরা কি কীর্তি তাদের জন্য রেখে গেছেন। অত্যন্ত প্রাসঙ্গিক বক্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কারণ পূর্ববর্তী পুরুষেরা বা পূর্বপুরুষেরা বাঙালি পূর্বপুরুষ বাঙালিরা কি করে গেছেন তাদের কীর্তি যদি লিখিত না হয় তাহলে পরবর্তী সময়ে বা পরবর্তী জেনারেশনেরা বুঝতেই পারবে না যে তাদের পূর্বপুরুষেরা কি কীর্তি তাদের জন্য রেখে গেছেন, সেটাই প্রাবন্ধিকের বক্তব্য। এবং আলোচ্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির ইতিহাস থাকা সত্ত্বেও লিখিত ইতিহাস নেই বলে দুঃখ প্রকাশ করেছেন।
তিনি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের বাংলার ইতিহাস নিয়ে লেখা ক্ষুদ্র যে পুস্তিকা বাংলার ইতিহাস, সেই বাংলার ইতিহাস ক্ষুদ্র পুস্তিকাটির সমালোচনা বঙ্গদর্শন পত্রিকায় লিখেছেন। তাহলে আজকের ক্লাসে আমরা দেখতে পেলাম যে আমাদের আলোচ্য যে প্রবন্ধটি, আমাদের পাঠ্য যে প্রবন্ধটি রয়েছে, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, প্রবন্ধটির নাম হচ্ছে বাংলার ইতিহাস, এবং এই বাংলার ইতিহাস প্রবন্ধের সমালোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বঙ্গদর্শন পত্রিকায় লিখেছেন, এবং সেখানে তিনি বলা যেতে পারে তিনি সমালোচনা করেছেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লিখিত সেই বাংলার ইতিহাস প্রবন্ধটির, এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে বাঙালিদের ইতিহাস ছিল কিন্তু বাঙালিদের ইতিহাস লেখা হয়নি, লিখিত আকারে প্রকাশ পায়নি। তিনি রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের যে ক্ষুদ্র পুস্তিকাটি সেটির সমালোচনা করেছেন এইভাবে যে পুস্তিকাটি অত্যন্ত ক্ষুদ্র, বালকদের শিক্ষার জন্য তিনি লিখেছেন রাজকৃষ্ণবাবু। তিনি ইচ্ছে করলেই কিন্তু তিনি আরো বৃহৎভাবে লিখতে পারতেন, বিস্তীর্ণভাবে লিখতে পারতেন, কারণ বিষয়টা ছিল, মানে আমি বলতে চাইছি যেটা যে বাঙালির ইতিহাস ছিল সেটাই প্রাবন্ধিক বলছেন। কাজেই বাঙালির ইতিহাস যে ছিল সেই ইতিহাস যদি লিখিত না হয় তাহলে পরবর্তী জেনারেশন, পরবর্তী সময়ে বাঙালিরা তারা কিন্তু বুঝতেই পারবে না, তারা জানতেই পারবে না, তারা তো পড়তেই পেল না, তারা জানতেও পারলো না যে তাদের পূর্বপুরুষরা তাদের জন্য কি কীর্তি রেখে গেছেন। কাজে এই নিয়ে আমরা দেখছি এই যে বাঙালার ইতিহাস প্রবন্ধটিতে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন যে বাঙালির ইতিহাস থাকা সত্ত্বেও বাঙালির কিন্তু ইতিহাস লিখিত আকারে প্রকাশিত হয়নি।